ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم আমরা এবং এখন আমরা নিয়েছি এক জোড়া শব্দ হায়াতুদ দুনিয়া অর্থাৎ সিরাতুল মুস্তাকিমে যাওয়ার আল্লাহর কাছে যাওয়ার সোজা পথে যাওয়ার প্রকৃত বাধা কোনটা এইটা অনুধাবনের জন্য কোরআনের কোন কোন জায়গায় হায়াতুদ দুনিয়া এই শব্দ জোড়া কি কি ভাবে এসেছে এক জায়গায় হায়াতুত তাইয়্যেবাও আমরা পড়েছি সেই বিষয়গুলো আমরা আলোচনা করে দেখার জন্যই আমাদের এই ধারাবাহিকতা এটা ইনশাআল্লাহ ইউটিউবে পাওয়া যাবে কোরআন স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন QSRF যে সকলে যারা কোরআন পড়তে আগ্রহ বোধ করেন তার একটা জিনিসকে সবসময় মনে রাখবেন যে প্রথমেই একেবারে 38 আয়াত এবং 39 আয়াত সূরা বাকারার ব্যাপারটাকে দেখুন কুলনা এহবেতু মিনহা জামিয়ান আমাদের পিতা আদম মাতা হাওয়া এবং তার সাথে ইবলিস এই সকলকে একসাথে বলছেন যে আমরা বললাম যে যাও তোমরা এখান থেকে নেমে যাও ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান এখানে দুইটা শব্দ দেখাতে এনেছি তারপর যখন আসবে তোমাদের কাছে আমার থেকে হুদান নির্দেশনা ফমান তাবেয়া হুদায়া তারপর যে অনুসরণ করবে আমার নির্দেশনা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এখানে হুদান এবং হুদায়া ঠিক এই জিনিসটাই চলে আসলো পরবর্তী আয়াতে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা এই হুদান এবং হুদায়া কি যারা অবিশ্বাস করেছে এবং মিথ্যা মনে করেছে আমাদের আয়াত আমাদের বাণী ও বার্তা উলাইকা আসহাবুন নার তো যালিকাল কিতাব লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন তো হুদান আসলে কি আল্লাহর কাছ থেকে আসেছে আয়াত হয়ে এসেছে এই কোরআন ওয়া নাযালনাহু তানজিলা ধীরে ধীরে অল্প অল্প করে আয়াত হয়ে এসেছে তো এই জিনিসটা এই জন্য দেখালাম যে আসলে এখানে যেটা আছে উলাইকা লাযীনা কাফারু বি আয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি সূরা কাহফের আয়াত 105 যেখানে আমরা ছিলাম এরা কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেই লোকেরা কারা এরা অবিশ্বাস করেছে হ্যাঁ আর তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের পাঠানো আয়াত বাণী ও বার্তা ওয়া লিকাহি এবং তার সাথে যে তাদের সাক্ষাৎ হবে ফা হাবিতাত আমালুহুম এ কারণে তারা যত পুণ্যকর্ম করেছে যা কিছু করেছে তাও নিষ্ফল হয়ে গেছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতে ওয়াজনা অতএব সেই সমস্ত কাজগুলো কিয়ামতের দিন তাদের পক্ষে কোনো কিছুর জন্য আমরা সেটার কোনো ওজন করারই প্রয়োজন বোধ করব না লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতে ওয়াজনা কিয়ামতের দিন সেগুলোকে ওজন করারই প্রয়োজন বোধ করব না তারা পুণ্যকর্ম হিসাবে যা করেছে তাহলে এখানে কি দাঁড়ালো আল্লাযীনা দাল্লা সায়হুম সায়হুম ফিল হায়াতিদ দুনিয়া এই ব্যাপারটা আপনাকে প্রতিভা দেওয়া হয়েছিল যোগ্যতা দেওয়া হয়েছিল কর্মক্ষমতা দেওয়া হয়েছিল শারীরিক শক্তি দেওয়া হয়েছিল নিরোগ মানে শরীর দেওয়া হয়েছিল খাওয়া দাওয়ার আয়োজন করে দেওয়া হয়েছিল সচ্ছলতা দেওয়া হয়েছিল জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছিল সব কিছু দেওয়া হয়েছিল কি জন্য দেওয়া হয়েছিল আপনি আল্লাহর কিতাব পড়বেন নিজে বুঝবেন নিজে সে অনুযায়ী গড়ে উঠবেন এবং 10 জনকে জানাবেন আপনি আপনার পরিবারকে গড়বেন এবং আশপাশের লোকদেরকে জানাবেন কাজ একটাই যেটা আমরা সূরা বাকারার 143-এ দেখে এসেছি ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলা নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা পরিষ্কার রাসূল যেভাবে তোমাদের কাছে আমার বাণী পৌঁছিয়েছে তোমরা এখন মানুষের কাছে আমার বাণী পৌঁছাও মুসলিম মানেই এই একই মাত্র ওই রাসূলের উম্মত বলে যেই দাবি করে তার কাজ এই একটাই তাহলে তাই এখন তাকে যে যোগ্যতা দেওয়া হলো কর্মক্ষমতা দেওয়া হলো সব যারা দুনিয়ার চেষ্টায় চলে গেছে দুনিয়ার জন্যই সে শেষ হয়ে গেছে সেই কেয়ামতের দিন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত জালিকা জাযাউহুম জাহান্নাম এদের যে পাওনা এদের পুরস্কার কি হবে জাহান্নাম বিমা কাফারু যেহেতু তারা অস্বীকার করেছে অবিশ্বাস করেছে অকৃতজ্ঞতা দেখিয়েছে ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া এরা নিয়েছে আমার বাণী ও বার্তা এবং আমার বার্তা বাহকদেরকে উপহাসের পাত্র হিসেবে
উপেক্ষার বিষয় হিসেবে। ঠিক উল্টো দিকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ফিরদাউসে নুজুলা, এদের জন্য রয়েছে সুন্দর বনভূমি এবং তাদেরকে আপ্যায়ন করার জন্য। খালিদিনা ফিহা, চিরকাল থাকবে তারা সেখানে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনোদিনই সেখান থেকে বেরিয়ে যেতে চাইবে না। হ্যাঁ, যারা ইমান এনেছে, না ইমান শুধু ইমান তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তো আমিলুস সালিহাত কিসের উপরে করেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপর যাব আমরা সূরা তাহার 20 নম্বর সূরার আয়াত 72। সত্তর থেকে যদি যাই, অর্থাৎ প্রসঙ্গটাকে যদি একটু মানে স্পষ্ট করে তোলার জন্য, ফা উলকিয়া সাহারাতু সুজ্জাদান, মুসার সাথে জাদুকরদের মোকাবেলা হচ্ছে। এই কাহিনী আমরা ধারাবাহিক কোরআনে পড়েছি, বহুবার পড়েছি, সেখান থেকে খানিকটা আমরা মানে প্রসঙ্গটাকে শুধু টাচ করার জন্য, ফা উলকিয়া সাহারাতু সুজ্জাদান, তখন সমস্ত জাদুকররা সেজদায় পড়ে গেল, তাই না? এই প্রেক্ষিতটা মানে তো আল্লাহ তালা বললেন যে তুমি এখন আলকে মাফি ইয়ামিনিকা তালকাফু মা সানাউ, এখন নিক্ষেপ করো মুসা তোমার ডান হাতে যেটা আছে, আয়াত আয়াত 69-এ, ইন্নামা সানাউ কাইদু সাহিরিন, মানে ওরা যা কিছু করেছে এটা জাদুকরদের একটা মানে ধোকা, ওলা ইউফলিহু সাহিরু হাইসু আতা, এবং কোনো জাদুঘর সফল হয় না যেভাবেই সে আনুক না কেন। ফাউল কিয়া সাহারাতু সুজ্জাদান, সমস্ত জাদুঘররা সেজদায় পড়ে গেল। কলু আমান্না বি রব্বি হারুন ওয়া মুসা, মুসা এবং হারুনের প্রতিপালক হিসেবে ওরা যাদেরকে মানে আমরাও তাদের প্রতি ইমান আনলাম, তার প্রতি ইমান আনলাম। কলা আমন্তুম লাহু, ফেরাউন বলছে বিশ্বাস আনলে, কাবলা লাহু, তার প্রতি, কাবলা আন আদানা লাকুম, তার আগেই যে আমি অনুমতি দেই তোমাদেরকে, ইন্নাহু লাকাবীরুকুম, এইবার বুঝেছি ওই তোমাদের ওস্তাদ, হ্যাঁ, আল্লাযী আল্লামাকুমুস সিহরা, হ্যাঁ। তো ফাউলকিয়াস সাহারাতু, আলহামদুলিল্লাহ, ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদান কালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মুসা, তাহলে এখানে মানে যেটা যদি ভুল হয়ে থাকে, ফাউলকিয়া সাহারাতু সেজদায় পড়ে গেল জাদুকররা, সুজ্জাদান কালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মুসা, আমরা ইমান এনেছি, আমরা বিশ্বাস এনেছি কার উপরে? সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, হারুন এবং মুসার। কালা আমান্তুম লাহু কালা কাবলা আন আযানা লাকুম, ফেরাউন বলল ইমান এনে নিলে, ইমান বিশ্বাস আনলে তার আগেই যে আমি অনুমতি দেই তোমাদেরকে, ইন্নাহু লাকাবীরুকুম, এবার বুঝেছি এটা আমাদের বাড়তি কথা যে ওই তোমাদের গুরু, ওই তোমাদের বড়, আল্লাযী আল্লামাকুমুস সিহর, যে এই জাদু তোমাদেরকে শিখিয়েছে। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ জাদুকররা এতগুলো জাদুকর তারা যায় ওই মাঠে যে জাদু দেখিয়েছে, তাও কেউ লাঠি এবং কেউ রশি, দেখিয়েছে লাঠি এবং রশি সাপ হতে, একই জাদু দেখিয়েছে যেটা মুসা দেখিয়েছিল তার বড় লাঠি দিয়ে। তো এইবার মিলিয়ে বলল কথাটা, এইবার বুঝছি ও বড় সাপ বানিয়ে দেখাইছে আর তোমরা ছোট ছোট সাপ বানিয়ে দেখিয়েছ, তো জাদু তোমাদেরকে ওই শিখিয়েছে। ফালাক ফালা ও কাত্তি আন্না আইদিয়াকুম, আমি অবশ্যই কাটবো তোমাদের হাত, ওয়া আরজুলিকুম, এবং তোমাদের পা, মিন খেলাফিন, বিপরীত দিক থেকে। এটা মিন খেলাফিন, এটা আরবি মানে কোরআনের টার্মিনোলজি একটা, মানে যেমন আরব শাস্তি যখন হয় তো হাত আর পা যখন কাটার শাস্তি হয় তখন ডান হাত কাটলে বাম পা আর বাম হাত কাটলে ডান পা, বিপরীত দিকে, এটা মিন খেলাফিন বলা হয়। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নখলে, এবং খেজুর গাছের বড় বড় কাণ্ডে তোমাদেরকে আমি শুলে চড়াবো। ওয়ালা 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 তাআলামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, এবং তখন বুঝতে পারবে যে আমাদের মধ্যে শাস্তি দিতে কঠিনতর কে এবং কার শাস্তি দীর্ঘস্থায়ী। কলু কোনো প্রাধান্য দেব না তোমাকে, কোনো প্রাধান্য দেব না তোমাকে, আমরা যেহেতু আমাদের কাছে এসে গেছে,
আর কোনো প্রাধান্য, মানে আর কোনো প্রাধান্য আর কোনো শ্রেষ্ঠত্ব আমরা তোমাকে দেব না আমাদের উপরে, তোমার যা ইচ্ছা তুমি রায় দিয়ে দাও। এন্নামা তাকদি হাদিহিল হায়াতের দুনিয়া, তুমি কি সিদ্ধান্ত দেবে, তুমি যে রায় দেবে, রায় দেবে তো এই পৃথিবীর জীবনে, জাদুকররা বলছে, তুমি আর কি রায় দিতে পারবে, তুমি যে কোনো যে ভয়ঙ্কর রায় তুমি দাও না কেন, সে রায়টা দেবে এই পৃথিবীর জীবনের উপরে, এতে আমাদের কি। তা ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফারা লানা, আমরা তো বিশ্বাস এনেছি আমাদের সৃষ্টিকর্তার উপরে যেন তিনি আমাদেরকে ক্ষমা করে দেন, খাতায়ানা যেসব অপরাধ আমরা এই পর্যন্ত করেছি, ওয়ামা আকরাহাতানা আলাইহে মিনাস সেহরে, আর যে সমস্ত জাদু করতে তুমি আমাদেরকে বাধ্য করেছো জোর করে, সেই সমস্ত অপরাধ যেন আল্লাহ খাইরুন ওয়া আবকা, আর আমরা বুঝে গেছি যে আল্লাহই আমাদের জন্য উত্তম এবং তিনিই আমাদের জন্য স্থায়ী। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্নালাহু জাহান্নাম, আর অপরাধী হয়ে যার সৃষ্টিকর্তার কাছে যে যাবে তার জন্য জাহান্নাম, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে না সে বাঁচবে আর না সে মরবে আর না সে বাঁচবে। ওয়া মান ইয়াতি মুমিনান, আর তার কাছে যিনি যাবেন বিশ্বাসী হয়ে, কাদ আমিলাস সালিহাত, সে নিশ্চয়ই ভালো কিছু করেছে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, এবং তাদের জন্য তখন থাকবে সেখানে অতি উত্তম বা উন্নত অবস্থান। বিসমিল্লাহির রহমান রহিম, এরপরে আমরা আয়াত 97 তে যাব। এই জায়গায় সে মুসার কাহিনীর একটা মানে শেষ পর্যায়ের একটা ব্যাপার। কালা ফামা খাতবুকা ইয়া সামিরি, মানে সামিরি মূসা চলে যাওয়ার পরে, আমরা জানি যে মূসা কিতাব আনতে তো মানে তুর পাহাড়ে গিয়েছিলেন, তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন সে এদিকে তুর পাহাড়ে যাওয়ার পরে যে আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি যে তাড়াতাড়ি চলে এলে কী ব্যাপার, বলেছে প্রভু আমি তুমি সন্তুষ্ট হবে খুশি হবে এই জন্য আমি চলে এসেছি, বলেছে তুমি চলে এসেছো আগে আগে এই ফাঁকে সামিরি তোমাকে তোমার পুরা জাতিকে ধোকা দিচ্ছে। হ্যাঁ, তো সেটা শুরু করবো আমরা এখানে 95 থেকে, কালা ফামা খাতবুকা ইয়া সামিরি। তাহলে ফিরে এসে যখন হারুনকে বললো যে তুমি, যেমন আমরা এখানে 92 আয়াতটাকে যদি বলি, কালা ইয়া হারুন মা মানাকা ইযরা আইতুহুম দল্লু, অর্থাৎ তুমি যখন দেখলে জাতিকে বিভ্রান্ত হতে তো তাদেরকে বাধা দিলে কেন দিলে না কেন, আল্লাহ তাত্তাবে আন ফা আসাইতা আমরি, তুমি কি আমার আদেশের অবাধ্যতা করেছো। তখন হারুন বলছে কালা ইয়া ইবনা উম্মা, আরবির একটা কথা, হে আমার মায়ের পুত্র, মায়ের পুত্র, লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি, আমার এই দাড়ি আর মাথা চুল ধরে ধরো না, ইন্নি খাশিতু আন্তাকুলা ফাররাক্তা বনি ইসরাইল, মানে আমি যদি ডাক দিতাম তাহলে এক কিছু মানুষ হয়তো আমার সঙ্গে আসতো, কিন্তু আমি ভয় পেয়েছি যে তুমি এসে আমাকে বলবে বনি ইসরাইলকে দুই ভাগ করলে, এটা আমি ভয় পেয়েছি। ওয়ালাম তারকবু কাউলি, আর আমার কথা তুমি গ্রাহ্য করলে না, লক্ষ্য করলে না। এইবার মুসা তাকালো সামিরির দিকে, ফাকালা ফামা খাতবুকা ইয়া সামিরি, হ্যাঁ তাহলে বলো সামিরি তোমার কি বক্তব্য এ ব্যাপারে, তুমি কি করেছিলে। কালা বসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, হলো আমি দেখেছিলাম এমন কিছু যা এই লোকেরা কেউ দেখেনি। বিষয়টা এরকম, মূসা আলাইহিস সালামের কাছে যখনই জিব্রাইল আসতেন তখন যে রূপেই আসতেন তাই না, তো একটা কোনো একবারে হয়তো কোনোভাবে এসেছে সে দেখে ফেলেছে, কোনো আকার ধরে এসেছেন অথবা কোনো আলোর আকার ধরে এসেছেন, তাফসিরে বিভিন্ন রকমের কথা আছে, তো সামহাউ দেখে ফেলেছে সে। তো উনি যেখানে দাঁড়িয়েছিলেন, জিব্রাইল আমিন যেখানে দাঁড়িয়েছিলেন, উনি চলে যাওয়ার পর সেই পায়ের চিহ্ন যেখানে পড়েছে সেখান থেকে এক মুঠি বালুও নিয়ে পকেটে রেখে দিয়েছে। ব্যাপারটা একটা অলৌকিক পাওয়ার হিসেবে কাজে লাগবে, এইভাবে সে রেখে দিয়েছে ব্যাপারটা। তাহলে কালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আর কেউ এটা দেখেনি আমি যেটা দেখেছি। ফা কাবাসতু কাবজাতান মিন আসারের রসুল,
তো সেই বার্তাবাহক যিনি আল্লাহর, তার চিহ্ন থেকে, তার পদচিহ্ন থেকে আমি এক মুষ্টি তুলে রেখেছি। ফা নাবাজতুহা, সেটাকেই আমি এই ভাট্টিতে দিয়েছি, অর্থাৎ সোনা গয়না যা ছিল গলিয়েছি তো ওখানে আমি দিয়েছি। কাদালিকা সাওয়ালাত লি নাফসি, এইভাবে এই ব্যাপারটা সহজ করে দিয়েছে বা আমাকে উদ্বুদ্ধ করেছে আমার প্রবৃত্তি, আমার মন আমাকে এইভাবে এইভাবে করতে বলেছে। হ্যাঁ, কালা ফাজহাব, অর্থাৎ সেই বাছুর তৈরি করার কাহিনী হলো, তাই না? এখন বাছুরের মধ্যে থেকে হাম্বা আওয়াজ বেরোতো, কী করে বেরোতো? সেই অলৌকিকতার ব্যাপারটা, যে ম্যাজিকটা ছিল ওখানে, সেই ম্যাজিকটার মূল রহস্য আল্লাহ এখানে ফাঁস করে দিলেন, যে জিব্রাইল আমিনের পায়ে থেকে ওটা নিয়ে এক পুষ্টি বালু সে রেখে দিয়েছিল, সকলের গয়নাগাটি যা ছিল কিপ্তিদের সেগুলো নিয়ে জ্বালালো, যে দেখো ওর মধ্যে বালুটা দিল, একটা গরুর মূর্তি তৈরি করলো গরুর বাছুরের, এই মুসার এলা তো, এই দেখো মুসা কোথায় গেছে, মুসা ভুলেই গেছে। তো এই ব্যাপারটা পৃথিবীতে এমন একটা ঘটনা যে মানে এমন একটা প্রত্যেক মানে প্রত্যেক মুসার সঙ্গে সামেরি আছে, এই বিষয়টা আমরা লক্ষ্য করি না, কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় পরিষ্কার দেখা যায় যেখানেই আদম সেখানেই ইবলিস। ঠিক এইভাবে যেমন যেখানেই মানে ঈসা সেখানেই জন পল, যেখানেই মুসা সেখানেই সামিরি, যেখানেই ঈসা সেখানেই জন পল জুডাস, সঙ্গে সঙ্গে একেবারে। তখন আল্লাহ আলম আমাদের যেখানেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গে কারা ছিলেন জানি না। তো কালা ফাজহাব, তবে একটা ব্যাপার তো পরিষ্কার যে আমাদের আমাদের এই যে কোরআনে আমরা যা লেখা দেখি তার কোনো বাস্তব রূপ এই পৃথিবীর কোনো জায়গায় কোনো কোনায় কোথায় আছে এটা? তাহলে একটা তো কোরআন পড়লে স্পষ্ট হয়ে যায় যে এই কোরআন আল্লাহ সংরক্ষণে রাখা, এটা পরিষ্কার, এ কোনো মানুষের তৈরি না, যে কোনো মানুষ পড়ে দেখতে পারেন। কালা ফাজহাব ফা ইন্না লাকা ফিল হায়াতি, এখানে শুধু হায়াত আসলো, হায়াত দুনিয়া না শুধু হায়াত, তাহলে যা তোমার জন্য এই জীবনে থাকলো, আন্তাকুলা আন্তাকু আন্তাকুলা লা মেসাসা, আমাকে ছুঁয়ো না। তাহলে কি হবে এখন? সামিরি সারা জীবন বলতে থাকবে যেই তাকে দেখবে বা যার সামনেই পড়বে, আমাকে ছুঁয়ো না। এই বিষয়টাকে আমরা যেমন মনে করি আমরা যে ইব্রাহিম আলাইহিস সালাম ভারতে এসেছিলেন এবং ইব্রাহিম থেকেই ব্রহ্মা, তাই না? এবং বনি ইসরায়েলের একটা গোত্র, এই যে সেদিন মানে আমাদের কত বড় ঐতিহাসিক নমুনার সাক্ষী হওয়ার সুযোগ আল্লাহ তৌফিক দিয়েছেন আমাদের এই জীবনে, যে গত বছর বা তার আগের বছর আসামের একটা গোত্র তারা খুঁজে পেয়েছে যে আমরা ইসরায়েলি গোত্র, এবং তারা ইসরায়েলের সাথে যোগাযোগ করার পরে তাদের কাছে যে প্রমাণ ছিল ইসরায়েল, সেই প্রমাণিত হওয়াতে বনি ইসরায়েলের ১২ গোত্রের ১১ গোত্রের সন্ধান ছিল এই পর্যন্ত, একটি গোত্র হারিয়ে গিয়েছিল, কেউ পাচ্ছিল না এই গোত্রের সন্ধান। তো এই কিতাব অনুযায়ী এই গোত্র নিজেরা যোগাযোগ করে, দিল্লিতে আসে তাদের কেউ প্রধান কেউ এসে যোগাযোগ করে যে আমরা কথা বলতে চাই, কথা বলে এবং তাদের ব্যাপারে প্রমাণ প্রমাণ দিয়ে মিলে যায়, এবং ৭,০০০ না ৭,৫০০ সদস্য সবাইকে প্লেনে করে নিয়ে গেছে ইসরায়েল। একেবারে পরিষ্কার ঘটনা মানে গত বছরের বা তার আগের বছরের। তো সেই যে ব্যাপারটা, এই যে তাহলে ইন্ডিয়ায় যে ছুত অছুতের ব্যাপারটা, যে কোনো মুসলিম কোনো হিন্দুর বাড়িতে পা রাখলেও সেটা গোবর দিয়ে ধুইতে হয়, গরু পূজার বিষয়টা, তারপরে যাকে বলে যে এই যে গোমাতার পূজা এখন চলছে, মহাযজ্ঞ চলছে ইন্ডিয়ায়, তো এই যে বিষয়গুলো, এগুলো কোত্থেকে এসেছে? তার চিহ্ন এই কোরআন থেকে দেখা যায়। তো লা মিসাসা, আমাকে ছুঁয়ো না, এই বিষয়টা সামিরি থেকেই এসেছে এটা বলা হয়। আরও একটা জোর ডকুমেন্ট এখানে আছে, ওয়াইন্না লাকা মাওয়েদান লান তাখলাফাহু, এটা তোমার জন্য থাকলো যার কোনো খেলাফ কখনো হবে না, তুমি যে কয়দিন বেঁচে থাকবে এটা চলতে থাকবে তোমার। ওয়ানজুর ইলা ইলাহেকা, এবার তাকাও তোমার সেই প্রভুর দিকে, অর্থাৎ তুমি যে ইলা বানিয়েছিলে গরুর বাছুরের মুখ, এবার তাকিয়ে দেখো তার দিকে, আল্লাদি জালতা আলাইহি আকিফান, যার সামনে তোমরা এতেকাব করেছিলে অর্থাৎ ঝুঁকে পড়েছিলে, লানুহাররিকান্নাহু,
সেটাকে এখন আমি পুড়িয়ে ফেলছি। সুম্মা লা নানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসাফা, এবং তারপর তার যে ছাই ভস্য সেটাকে আমি মানে সাগরে একেবারে ভাসিয়ে দিচ্ছি। তাহলে এই কটা জিনিস এখন এখন হিন্দুদের লাশ আগুনে পোড়ানো হয় এবং তার যে ভস্য সেটা নদীতে ভাসানো হয়। কোত্থেকে এসেছে? মানে এখানে হুবহু ব্যাপারটা, এই যে ছোঁয়াছুঁয়ের ব্যাপারটা তাও এসেছে এখান থেকে। এবং এটা বিশেষজ্ঞদের মতামত, এটা আমাদের কোনো রায় নয়, আর আমরাও এটাকে রায় দিয়েছি যে এমন রায় দিচ্ছি না যে এটাই সেই কথা। আমরা অনুমান করি যে এরকম একটা অনুমান হতে পারে, কারণ যেহেতু আমরা একেবারে দলিল দেখেছি যে ইহুদিদের একটি গোত্র মাত্র গত বছর বা তা গত বছর আগের বছরের প্রথম দিকে বা শেষ দিকে ইসরায়েলে চলে গেল। সাত হাজার থেকে 8,000 মতো সদস্য ইসরায়েল নিয়ে গেল তাদেরকে, তাদের 11-12 গোত্র শনাক্ত করে। হ্যাঁ, ওই সেই যখন ডায়াসপোরা হয়েছিল। হ্যাঁ, না তারপরে এরা খ্রিস্ট অব্দ 70-এ যখন তারা পালিয়ে গেল ফিলিস্তিন থেকে, তারা তাড়িয়ে দেওয়া হলো, তখন যে যেদিকে পারলো সেদিকে চলে গেল। তো আস্তে 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 একেবারে আসামের কামরূপ কামাখ্যা গভীর জঙ্গল, সেই নিবিড় জঙ্গলের মধ্যে গিয়ে তারা আশ্রয় করে নিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি পৃথিবীর জীবনের এই যা কিছু নমুনা দেখাবার জন্য। তো আলহামদুলিল্লাহ, রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।